একটা মমি কলকাতা শহরে অ্যাট্যাক করে দিয়েছিল। সে গাড়িগুলোকে ছুঁড়ে ফেলছিল। সবচেয়ে প্রথমে সে একটা লাল গাড়ি তুলে ফেলে, তারপর একটা নীল গাড়ি তুলে ফেলে, তারপর একটা সবুজ গাড়ি তুলে ফেলে। এবার তোমরা ভাবো এবং আমাকে বলো, পরের কোন গাড়িটা মমি ছুঁড়ে ফেলবে, পিঙ্ক, ইয়েলো, ব্ল্যাক না হোয়াইট? ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। রঙের স্পেলিংটা দেখো, লালটাতে তিনটে অক্ষর আছে, নীলে চারটে, সবুজে পাঁচটা, তো পরেরটা ছয় অক্ষরের গাড়ি হবে, আর সেটা হলো হলুদ গাড়ি। মমি হলুদ গাড়িটা তোলে এবং জোরে ছুঁড়ে ফেলে দেয়। মমির সাথে মোকাবিলা করার জন্য আটটা আর্মি ট্যাঙ্ক সেখানে পৌঁছে যায় এবং মমির ওপর মিসাইল লঞ্চ করে। মমি তখন গাছ উপড়ে ট্যাঙ্কগুলোর উপর ফেলতে শুরু করে দেয়। মমি এক মিনিটে চারটে গাছ উপড়ে ট্যাঙ্কের উপরে ফেলছিল। একটা আর্মি ট্যাঙ্ক নষ্ট করতে দুটো গাছ লাগে, তো ভাবো এবং বলো আটটা ট্যাঙ্ক নষ্ট করতে কত সময় লাগবে? জলদি করে তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। একটা ট্যাঙ্কে দুটো গাছ দরকার হয়, আর মমি এক মিনিটে চারটে গাছ ফেলছিল, অর্থাৎ এক মিনিটে মমি দুটো ট্যাঙ্ক ডিস্ট্রয় করবে। টোটাল আটটা ট্যাঙ্ক আছে, তো চার মিনিট লাগবে মমির ট্যাঙ্কগুলোকে নষ্ট করতে। মমি সব ট্যাঙ্কগুলোকে নষ্ট করে দেয়, কিন্তু তখনই সেখানে আর্মির হেলিকপ্টার চলে আসে এবং মমির ওপর ফায়ার ওয়েপেন ছুটতে থাকে। তার ফলে মমির গায়ে আগুন লেগে যায় এবং মমি সেখানেই পুড়ে যায়। কলকাতা শহর আবারও রক্ষা পেল, তাই জলদি করে ভিডিওটাকে লাইক করে দাও। চলো পরের ধাঁধাটা দেখা যাক। একজন রাজা খুব রেগে যান এবং তিনজন কয়েদিকে সাজা শুনিয়ে দেন। প্রথমজনকে 10 বছরের, দ্বিতীয়জনকে 20 বছরের এবং তৃতীয়জনকে লাইফ টাইমের জন্য জেলে পাঠিয়ে দেন। রাজার মেয়ে এটা দেখে খুবই দুঃখী হয়ে যায় এবং তাদের সাজা অর্ধেক করতে বলে, তো রাজা সম্মতি দেয়। কিন্তু সমস্যা একটাই, 10 বছরের ব্যক্তির সাজা 5 বছর হয়ে যাবে, 20 বছরের ব্যক্তির সাজা 10 বছর হয়ে যাবে, কিন্তু যাবজ্জীবন ব্যক্তির সাজা কত কম হবে, কারণ সে কখন মরবে কেউ জানে না। তো এখন কি করা যেতে পারে যাতে তার সাজা অর্ধেক হয়ে যায়? চলো এটার উত্তর দেখে নিই। আজ থেকে তুমি একদিন জেলের ভেতরে থাকবে আর পরের দিন জেলের বাইরে থাকবে, এটা তুমি সারা জীবন ধরে করবে, তো হয়ে গেল তার সাজা অর্ধেক। রাজকুমারীর বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। সানার কাছে কল আসে, আজ তোমার বাড়িতে চুরি করতে যাব, আমাকে আটকাতে পারলে আটকে নাও। সানা তখনই পুলিশকে ফোন করে ডেকে নেয়। পুলিশ সেখানে আসে এবং ডোরবেল বাজায়। সানা জানলা দিয়ে পুলিশকে দেখে এবং বুঝে যায় যে পুলিশটা নকল। কিভাবে সানা বুঝলো যে পুলিশটা নকল? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। পুলিশের জুতোটা দেখো, এটা স্পোর্টস শ্যু। পুলিশ কখনো ড্রেসের সাথে স্পোর্টস শ্যু পরে না, আর তাছাড়া পুলিশের গাড়ির উপর সাইরেনও নেই। পুলিশের গাড়িতে তো সবসময় সাইরেন থাকে, অর্থাৎ এটা নকল গাড়ি। সানা এসব দেখে বুঝে যায় এবং দরজা খোলে না। চলো পরের ধাঁধাটা দেখে নিই। রোহান জঙ্গলের মধ্যে আটকে গেছিল এবং খুব জোরে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। রোহান ভয় পেয়ে যায় এবং একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। বৃষ্টি থামে তো সে গাছ থেকে একটা আপেল তোলে এবং খেয়ে নেয়। গাছটা এটা দেখে খুব রেগে যায় এবং রোহনকে একটা গাছ বানিয়ে দেয়। রোহনকে বাঁচাতে মেহুল ওখানে পৌঁছে যায়, কিন্তু সমস্যা একটাই ছিল যে জঙ্গলে তো অনেক গাছ আছে, তো মেহুল কিভাবে বুঝবে যে রোহন কোন গাছটা? ভাবো এবং আমাকে তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। খুব বৃষ্টি হয়েছিল, তো মন দিয়ে দেখো এই সব গাছই ভেজা, তাদের পাতাতেও জল রয়েছে, কিন্তু রোহন বৃষ্টির পরে গাছে রূপান্তরিত হয়েছিল, তো তার পাতায় জল নেই। সেটা থেকেই মেহুল বুঝে যায় যে রোহন কোন গাছটা এবং তাকে বাঁচিয়ে নেয়। মেহুলের বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এই ম্যাথস্টিক ইকুয়েশনটা ভালো করে দেখো। তোমাকে একটা ম্যাথস্টিক সরাতে হবে এবং ইকুয়েশনটাকে সঠিক করতে হবে, তো ভাবো এবং আমাকে কমেন্টে জানাও কোন ম্যাথস্টিকটাকে মুভ করবে তুমি।
চলো এটার উত্তর দেখে নিই। প্লাসের একটা ম্যাট্রিক্স সরিয়ে নাইনের সাথে জুড়ে দাও, তাহলে সেটা এইট হয়ে যাবে এবং ইকুয়েশনটা হয়ে যাবে এইট মাইনাস ফাইভ ইকুয়ালস টু থ্রি, যেটা সঠিক। পরের ধাঁধাটা দেখে নিই। গোয়েন্দা মেহুল খবর পায় যে একজন ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে এবং মুম্বাই এয়ারপোর্টে সে আছে। মেহুল তৎক্ষণাৎ এয়ারপোর্টে পৌঁছে যায় এবং তাকে খুঁজতে থাকে। তিনজনের উপর মেহুলের সন্দেহ হয়, রাকেশ, সোনাল এবং অঙ্কিত। রাকেশ বলে, স্যার আমি তো দিল্লি যাচ্ছি, মুম্বাই বিজনেসের কাজে এসেছিলাম, এই দেখুন আমার বিজনেস কার্ড। সোনাল বলে, স্যার আমি তো মুম্বাইতেই থাকি, দিল্লিতে পড়াশোনা করি, কলেজে ফেরত যাচ্ছি। অঙ্কিত বলে, স্যার আমিও মুম্বাইয়ে থাকি, সিমলা যাচ্ছি ঘুরতে। তিনজনের কথা শুনে মেহুল কোনোই হিন্ট পায় না। তখন সে তাদের লাগেজগুলি স্ক্যানারে চেক করে এবং তখনই বুঝে যায় যে কে মিথ্যে বলছে। কিভাবে, আপনি কি তিনজনের লাগেজ দেখে বলতে পারবেন? চলুন এটার উত্তর দেখে নিই। অঙ্কিত বলেছিল যে সে সিমলা যাচ্ছে, কিন্তু তার ব্যাগে কোনো শীতের পোশাকই নেই, অর্থাৎ সে মিথ্যে বলছিল, সে ধরা পড়ে যায়। চলুন পরের ধাঁধাটা দেখে নিই। সানা কিছুদিনের জন্য ব্রেক নেয় এবং ছুটি কাটানোর জন্য প্যারিস যায়। যখন সে ফিরে আসে তখন সে দেখে তার ঘর সম্পূর্ণ উলটপালট করা ছিল এবং তার ঘরে চুরি হয়ে গেছে, বেশ কিছু টাকাও উধাও হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ পুলিশকে ডেকে নেয়। পুলিশ এসে সবটা দেখে। টেবিলে একটা প্লেট রাখা ছিল, মনে হয় চোর কিছু খাওয়া দাওয়া করেছিল। সানা পুলিশকে বলে, আমার ট্রিপের ব্যাপারে শুধুমাত্র তিনজনই জানতো এবং আমার সন্দেহ তাদেরকেই। আপনি কি সানার এই তিনজন বন্ধুকে দেখে বলতে পারবেন চোর কে হতে পারে? মন দিয়ে ভাবুন এবং আপনার উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর জেনে নিই। চোর সানার বাড়িতে এসে কিছু একটা খেয়েছিল। যদি আপনি খাবারের প্লেটটা দেখেন তাহলে বুঝবেন যে সে লেফট হ্যান্ডেড ছিল। আর যদি আপনি সানার তিনজন বন্ধুদের দেখেন তাহলে এই প্রথম মেয়েটি বাঁহাতি বা লেফট হ্যান্ডেড। পুলিশ বুঝে যায় যে চুরিটা এই মেয়েটি করেছে। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। মিস্টার শর্মা তার তিনটি ছবি তার বন্ধুকে দেখায় এবং তাকে জিজ্ঞেস করে যে, বলো এই ছবিগুলির মধ্যে কোন ছবিটি 15 এপ্রিল 2020-র? বন্ধুটা কনফিউজ হয়ে যায়, ছবিতে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাহলে বন্ধু কিভাবে বুঝলো? আপনি কি বলতে পারবেন কোন ছবিটি 15 এপ্রিল 2020-র নয়? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নিই। এই দ্বিতীয় ছবিটি বাইরে তোলা, ট্রাফিকও আছে এবং লোকও আছে, কিন্তু 15 এপ্রিল 2020-তে ইন্ডিয়াতে লকডাউন ছিল, কেউ বাইরেই ছিল না, অর্থাৎ এই ছবিটি ওই দিনের নয়। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। এই দুজন মহিলাকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোন মহিলাটি প্রেগনেন্ট, এ না বি? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। এখানে বি প্রেগনেন্ট, এ মদ খাচ্ছে, প্রেগনেন্সিতে কেউ মদ খেতে পারে না। এরকম আরও ধাঁধার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।